এই মুহূর্তে আমরা রয়েছি চেতলায়। চেতলায় শান্তি সংঘের উদ্যোগে আজকে কিন্তু পদযাত্রা হচ্ছে, এবং যাতে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম রয়েছেন এবং তার পাশাপাশি প্রিয়দর্শিনী হাকিম রয়েছেন, এবং তারা এই মুহূর্তে চেতলাতে পদযাত্রা চালাচ্ছেন। তো স্বাভাবিকভাবে আমরা একটু আগে দেখেছি যে তিনি এই নেতাজির ছবিতে তিনি মাল্যদান করেছেন, এবং সেখানে শ্রদ্ধা জানানোর পর এই মুহূর্তে তিনি পদযাত্রায় অংশ নিয়েছেন, এবং এই পদযাত্রা চলছে চেতলার ওপর দিয়ে। ববিদা, একটা জিনিস জানতে চাইব যে আজকের এই দিনটার কতটা গুরুত্ব? আপনিও তো কলকাতা পুরসভার মেয়র। অত্যন্ত গুরুত্ব। নেতাজি সুভাষচন্দ্র বোস মেয়রের পদে বসে কলকাতার কর্পোরেশনের ইতিহাসকে গৌরবময় করেছেন, এবং সেই জায়গায় কোনোদিন আমরা সুভাষচন্দ্র বোস সবার স্পর্ধা দেখাতে পারি না, কিন্তু কোনোদিন জীবনে যদি তার নখের যোগ্য হতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আজকে পুরসভাতে একটা ছবিরও আপনাদের উদ্বোধন, যেটার মধ্যে উনি টেবিলে বসেছিলেন, আর্কাইভ থেকে ওই ছবিটা পাওয়া গেছে, ওই ছবিটা আজকে আমরা উন্মোচন করব মানুষের স্বার্থে দেখার জন্য যে ওই রকম মহান ব্যক্তি তিনিও পৌরসভায় বসে কলকাতার মানুষের সেবা করেছিলেন। তার দেখানো পথে কি আজও দেশ চলছে? তার দেখানো পথে দেশ চলছে না, তার দেখানো পথে দেশ চলছে না। তার সবথেকে বড় উদাহরণ হলো, একদিকে উনি চলিয়েছেন সারা জীবন, মানে যখন আজাদ হিন্দ ফৌজ করেছেন, একদিকে ঢিলন আরেকদিকে শাহনওয়াজ, আর আজকে মোদির মন্ত্রিসভায় একজনও সংখ্যালঘু নেই, তার এমপিদের মধ্যে একজনও সংখ্যালঘু নেই। অর্থাৎ ইউপির এত বড় এমএলএদের মধ্যে কেউ সংখ্যালঘু নেই, অর্থাৎ এরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে। আর নেতাজি শিখিয়ে গেছেন দেশকে সংযোজনের রাজনীতি, মানে সবাইকে ইনক্লুসিভ পলিটিক্স, সবাইকে নিয়ে দেশ চালানো, সেটা আজকে এরা করছে না। এরা আবার দেশকে বিপদে ঠেলে দিচ্ছে, দেশকে সর্বনাশে ঠেলে দিচ্ছে, এবং নেতাজির অর্থনীতি, নেতাজির প্ল্যানিং কমিশন, নেতাজির মস্তিষ্ক পোষিত প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনটা পর্যন্ত ভেঙে দিয়েছে। তো আজকে নেতাজির আদর্শে যদি দেশ না চলে, দেশ উদ্ধার হবে কি করে? শুধু কান্ট্রি ফর ক্যাপিটালিস্ট কান্ট্রি, এত ট্রিলিয়ন ডলার ইকোনমি হবে কার জন্য? হবে দেশের সাধারণ মানুষের জন্য? হবে না, শুধু আদানি আম্বানিদের ট্রিলিয়ন ডলার ইকোনমি হবে, আর দেশের মানুষ না খেয়ে মারা যাবে। নেতাজি গান্ধীজি এদের যে ইকোনমিক পলিসি, সেই পলিসি সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দাও, সাধারণ মানুষের ইকোনমিক্যালি তাকে স্ট্রেন্থেন করো, চাষির হাতে টাকা থাকবে, সাধারণ মানুষের হাতে টাকা থাকবে, তবেই দেশের ইকোনমি সত্যিকারে এগিয়ে আসবে। এটা তো পালন করছেন, তার কারণ হচ্ছে এটা চিরকালই হয়েছে, যারা তৈর কুকুর বলেছিল নেতাজিকে তারাও পালন করেছে, মালা দিয়েছে। এরা নেতাজিকে ঘৃণা করে তাও মালা দিচ্ছে, তার কারণ বাংলায় মাটির তলায় পা পাচ্ছে না, তাই এরা ভাবছে যে নেতাজিকে মালা দিলে হয়ে যাবে। কিন্তু আরএসএস এর যে আদর্শ, সেই আদর্শ কখনোই নেতাজির আদর্শ বা বিবেকানন্দের আদর্শ এটা নয়। আমাদের বাংলায় তাই কোনোদিন আরএসএস এর আদর্শ চলবে না। দু চারজন নীতিভ্রষ্ট মানুষ আছেন, তারা এদের নিয়ে লাপালাপি করেন, কিন্তু সাধারণ বাংলার মানুষ কখনো এদের কখনো পছন্দ করেনি বা এদের কাছাকাছি আসেনি। আমরা কথা বললাম ফিরহাদ হাকিমের সঙ্গে, তিনি এই মুহূর্তে এই এখানে তিনি অংশ নিয়েছেন, এরপর কলকাতা পুরসভায় যাবেন, যেখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু বসতেন সেখানে তিনি যাবেন, এবং সেখানে গিয়ে তার একটি বিশেষ ছবির কিন্তু উদ্বোধন করারও কথা রয়েছে।